একজন জাহান্নামী জাহান্নামের ভিতরে বসে থাকবে, তার এই কাদ থেকে এই কাদের দূরত্ব হবে মাসিরাতু সালাসাতিন আইয়ামিন লিরাকিবিল মুসরিই, একটি দ্রুতগামী ঘোড়া তিন দিন ছুটে চললে যত দূর যেতে পারে একজন জাহান্নামীর এই কাদ হতে এই কাদের দূরত্ব হবে তত দূর। অতএব একজন জাহান্নামীর এই প্রান্ত হতে একটি ঘোড়া ছুট শুরু করবে তিন দিন তিন রাত, তিন দিন তিন রাত ছুট শুরু করলে যত দূর হয় জাহান্নামীর এই কাদ থেকে এই কাদ অত দূর হবে। অতএব জাহান্নামীর কাদ দিয়ে একটা ঘোড়া তিন দিন তিন রাত ছুটে চলবে, জাহান্নামী কত বড় হবে এবার আপনি বিচার বিবেচনা করুন। আর আবি হুরায়রা তারা رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিরসুল কাফির ইয়াউমাল কিয়ামাতি মিসলু উহুদিন আফাকিজুহু মিসলুল বাইজাই ওমা কাআদাহু মিনান নারি মাসিরাতু সালাসাতিন আইয়ামিন মিসলুর রবাজতি, তিরমিজি মিশকাত, মিশকাত হাদিস নম্বর 5674 বর্ণিত হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিরসুল কাফির ইয়াউমাল কিয়ামাতি মিসলু উহুদিন, একজন জাহান্নামী জাহান্নামের ভিতরে থাকবে তার দাঁতটি হবে উহুদ পাহাড় সমপরিমাণ, অফাকিজুহু মিসলুল বাইজাই, তার উরুরানটি হবে বাইজা পাহাড়ের সমান, ওমাকাদাহু মিনান নারি মাসিরাতু সালাসাতিন মিসলুর রবাজাতি, একজন জাহান্নামী বসে থাকবে একটি দ্রুতগামী ঘোড়ার তিন দিনের পথ নিয়ে মিসলুর রবাজাতি, যেমন মদিনা হতে রবাজা নামক স্থানের দূরত্ব 350 কিলোমিটার। অতএব একজন জাহান্নামী বসে থাকবে 350 কিলোমিটার জায়গা নিয়ে, একজন জাহান্নামীর উরুরানটি হবে বাইজা পাহাড়ের সমান, একজন জাহান্নামীর একটি দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। অপর এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না গিলজা জিল্দিল কাফিরি ইসনানি ওয়া আরবাউনা জিরআন, তিরমিজি মিশকাত, মিশকাত হাদিস নম্বর 5675 বর্ণিত হাদিসে আমাদের নবী বলেন, ইন্না গিলজা জিল্দিল কাফিরি ইসনানি ওয়া আরবাউনা জিরআন, একজন জাহান্নামী জাহান্নামের ভিতরে থাকবে জাহান্নামীর গায়ের চামড়া পুরো হবে 42 হাত। অতএব যে চামড়াটি আমার এই দুই আঙ্গুলের ভিতরে রয়েছে এই চামড়াটি পুরো হবে 42 হাত। অতএব আপনাকে আমি এখন কোন ভাষা দিয়ে বলি জাহান্নামী কেমন হবে, যদি একজন জাহান্নামীর গায়ের চামড়া পুরো হয় 42 হাত, যদি একজন জাহান্নামীর এই দাঁতটি হয় উহুদ পাহাড় সমপরিমাণ, যদি একজন জাহান্নামীর উরুরানটি হয় বাইজা পাহাড় সমপরিমাণ, যদি একজন জাহান্নামী বসে থাকে 350 কিলোমিটার জায়গা নিয়ে, জাহান্নাম কত বড় হবে।